আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থী আজও নিয়ে আসছি আপনাদের সামনে অথেন্টিক মডেল টেস্ট থার্টি সেভেন অর্থাৎ সাইত্রিশ নং মডেল টেস্টের গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান তাই বন্ধুরা ধৈর্য সহকারে প্রত্যেকটা মডেল টেস্টের প্রতিটা অঙ্ক বুঝতে থাকেন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে কারণ এই প্রত্যেকটা অঙ্কর উত্তর আমি ফনার থেকে বিশ সেকেন্ডে কীভাবে দেওয়া যায় সেই টেকনিকে নতুন নতুন টিক্সে অঙ্কের সমাধানগুলো দিয়ে আসছি তাই বন্ধুরা পূর্বের এবং পরবর্তী মডেল টেস্টগুলার সমাধান পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তাই চলুন দেখিনি আমরা অঙ্কগুলো কি দেখি একষট্টি নম্বর যে অঙ্কটা একটু ফলো করি এই অঙ্কটা আমি অনেক মডেল টেস্টও পেয়েছি এরকম অঙ্ক বাট অঙ্কগুলো দিয়েছি আমি সচরাচর সিস্টেমে আজ এই মডেল টেস্ট অঙ্কটার মানে ওই প্রশ্নটার উত্তর আমি দেব একটু ব্যতিক্রম ধর্মী সিস্টেমে খুব সহজে কীভাবে এটার উত্তর দেওয়া যায় সেই বিষয়ে আমি আলোকপাত করতেছি দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুইটির যুগফল বারো হলে সংখ্যাটি কত আমি অপশন ধরে করব। কীভাবে দেখেন তো ফাইভ এবং সেভেন এদের সাতান্নটা এটা অপশন ধরে যদি করি কীভাবে উত্তরটা হয় দেখেন এটাকে যদি আমরা যুগ করি যেহেতু বলছি দুইটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক ফার্স্ট দশক স্থানীয় অঙ্ক যদি আমি সাত ধরি তাহলে একক স্থানে দুই অঙ্ক দুইটার যুগফল কত ফার্স্ট যুগ সাত কত হচ্ছে বারো এর মানে যুগ মিলছে বাট আরও যে দুইটা শর্ত দিচ্ছে সেগুলা কি মেনে নেয় এখন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক স্থান বিনিময়ের ফলে এখন যদি এমনি স্থান বিনিময় করি সংখ্যাটার তাহলে কী দাঁড়ায় ফসাত্তর দেখুন তো আগের অঙ্কর সাইতে এই ফসাত্তরটা কি চুয়ান্ন বেশি না অবশ্যই চুয়ান্ন বেশি নাই হান্ডের চুয়ান্ন বেশি নেয় তার কারণে এই শর্ত মিললেও কিন্তু এই শর্তটা মিলছে না অর্থাৎ অঙ্ক যদি স্থান বিনিময় করি ফাইভ সেভেনটা যদি আমি সেভেন ফাইভ করি তাহলে কিন্তু অঙ্কটা হয়েছে আগের সাইতে এই অঙ্কটার কিতা করে চুয়ান্ন বেশি হবে কিন্তু এটা চুয়ান্ন বেশি নয় তাহলে আমরা একটু দেখি গ নম্বর অপশনটা গ নম্বর অপশনটা কি তিন প্লাস নয় কত হয় বারো একক স্থানীয় অঙ্ক তিন দশক স্থানীয় অঙ্ক নয় যোগ করলে হয় কত বারো তা ঠিক আছে কিন্তু এটাকে দেখি স্থান বিনিময় করে এই যে থার্টি নাইন এটাকে স্থান বিনিময় করি স্থান বিনিময় করলে কি হয় নাইন থ্রি অর্থাৎ পরিবর্তন করা পরিবর্তন করতে এটার থেকে এটা কি চুয়ান্ন বেশি কিনা কিভাবে দেখবো চুয়ান্ন বেশি কিনা এটা থেকে বিয়ে করেন তাহলে স্থান করলে এই সংখ্যাটা এই সংখ্যাটা দেখি চুয়ান্ন কিনা তেরো থেকে নয় চলে গেলে চার আট থেকে তিন চলে গেলে ফার্স্ট দেখেন চুয়ান্ন বেশি অর্থাৎ এই সংখ্যাটা যার দুইটা সংখ্যার যোগ করলে হয় বারো আবার যদি আমি স্থান বিনিময় করি তাহলে আগের যে সংখ্যা আগের সংখ্যার থেকে এই স্থান বিনিময় করলে অঙ্কটা কত বেশি চুয়ান্ন বেশি এর মানে এটার উত্তরই এটা এভাবে যদি আমরা অপসন্দরে অঙ্কটার উত্তর দিই তাহলে খুব সহজ হবে ওকে এই ধরনের অঙ্ক আমরা সবসময় অপশন ধরে দেওয়ার চেষ্টা করব যা অঙ্ক আর করতে হবে না এখন আমরা দেখব অঙ্কটাও নম্বর অঙ্কটাও দেখেন যে সুদাসল দেওয়া থাকলে আমি আসলটা বের করছিলাম আরেকটা টেকনিকে কিন্তু আজ শেখাবো আরেকটা নতুন টেকনিক একবার শর্টকাট টেকনিক এই যে কারণ আসলটা না ছাড়া হবে না কারণ সুদাসলে দেওয়া আছে আসল আসল ফেজ ফেতী হবে আমার এরকম অঙ্ক আমি করেছি সচরাচর সিস্টেমে কিন্তু আজ একটা নতুন টেকনিকই শেখাবো আসল দেওয়া থাকলে মুনাফার হার এবং বছরতা দিলে আসলটা কত এটা একবারের সংক্ষিপ্ত সূত্রে এই সূত্রটা প্রয়োগ করব কি সূত্র একশত গুণ সুদ আসল বাই একশো প্লাস সময় গুণ হার এই অঙ্কটার ডাইরেক্ট আসলটা বের হয়ে যাবে কীভাবে সূত্রটা প্রয়োগ করি হান্ড্রেড প্লাস সুদ সুদ সুদাসল কত আঠারোশো কত আঠারোশো ষাট বাঘ একশো একশো প্লাস সময় গুণ সময়টা হচ্ছে কত বছর তিন বছর ত্রি ইন্টু মুনাফার হার আট এইট তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি হান্ড্রেড গুণ আঠারোশো ষাট বাঘ তিনেটা হতো চব্বিশ চব্বিশ হয়তো একশো যোগ করলে একশো তো চব্বিশ একবারে লিখে নিলাম এই ডিটা বাক করলে হয় আমার পনেরো তাহলে আমার পনেরো গুণ একশো হয় পনেরোশো পনেরোশো টাকা কী পনেরোশো টাকা হচ্ছে আমার আসল তাহলে মুনাফা কত টাকা হবে তাহলে আমরা আমরা অবশ্যই জানি মুনাফা হবে কত মুনাফা অবশ্যই যে মুনাফা আসল থেকে আঠারোশো ষাট থেকে পনেরোশো কী করবো বিক করলে আমাদের মুনাফাটা বের হবে এই মুনাফাটা কত বের হয় শূন্য ছয় আট থেকে গেলে তিনশো ষাট বোঝার চেষ্টা করবেন আমি কীভাবে অঙ্কটার সমাধান নিচ্ছি আসল আমরা সব সময় কত পনেরোশো টাকা পেয়ে গেলাম তাহলে মুনাফাটা কত তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কয় বছরের মুনাফা এটা ছয় বছরের মুনাফা তিন বছরের তাহলে এক বছরে কত টাকা মুনাফা বের হয় তা বের করবো আমি এক বছরে কত তিন বারং কত তিন বার সত্তি কি তিন অং ছয়ত্রিশ অর্থাৎ এক বছরে কত টাকা যেহেতু তিন মাসে তিনশো ষাট টাকা তাহলে এক বছরে তিন বছরে তিনশো ষাট টাকা তাহলে এক বছরের কত টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বোঝার চেষ্টা করবেন একশো বিশ টাকা তার মুনাফা পেতে লাগে কত কত বছর এক বছর এখন কী করবো আমরা তাহলে কত বছরে তার সুদে আসলে অত টাকা হবে তাহলে সুদে আসল দুই হাজার কত চল্লিশ টাকা আর আসল আমাদের কত তো আছে পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা বিয়োগ করেন দেখেন কত টাকা আমার লাভ করতে হবে তাহলে শূন্য ফার্স্ট এরপর সরি সরি সাইটা দশ থেকে ফাঁস গেলে কি ফার্স্ট ফাঁসশো চল্লিশ টাকা আর তার সুদে আসলে অত টাকা হইতে গেলে যেহেতু আসল আমাদের পনেরোশো টাকা পনেরোশো টাকা বিয়োগ করলাম তার লাভ করতে হবে কত টাকা পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা লাভ করতে তার কত বছর লাগবে তাহলে এক বছরে লাভ করে কত একশো বিশ টাকা একশো বিশ টাকা তাহলে এক বছরের টাকার পরিমাণে মোট ওই পাঁচশো চল্লিশ দ্বারা করলে তো কত বছর লাগবে বের হয়ে যায় পাঁচশো চল্লিশে ওই দিয়ে এক বছরে যে একশো বিশ টাকা লাগে তাহলে একশো বিশ বাক করলে তো কয় বছর পেয়ে ফেয়ে তাহলে এটা এটাই খাটা এখন এটাকে যদি আমরা আরও সুট করতে চাই তাহলে কত সাতাশ দুগুণে কত চুয়ান্ন আর দুই দুইটা হাঁটলে ছয় এটা যদি আরও ছোটো করি হত তিন নং তিন নং সাতাশ আর তিন ছয় অর্থাৎ দুই বাঘের হত দুই বাঘের নয় পেয়ে গেলাম তাহলে এটাতে যদি আমরা সমস্ত নিই যেহেতু উপকৃত তাহলে হয় যায় সরি দুই দিক সাড়ে ভাগ করতাম নয় কে কয় বার যায় নয়ের মাঝে যায় চারি বার সাত গুণে আট নয় থেকে আটকে লিখে সারি সমস্ত এক ভাগের দুই অর্থাৎ সাড়ে চার বছর লাগবে কয় বছর সাড়ে চারি বছর ওকে এই সিস্টেম অঙ্কটা করলে খুব সহজ হবে আমি আশা করি এখন আমরা দেখব কত নম্বর অঙ্ক তেষট্টি নম্বর অঙ্ক তেষট্টি নম্বর অঙ্কটাও খুব সহজ এটা আসলে একটু প্রবলেম সব কিভাবে এতটি আম তিন বাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম বাই কতটি আম পাবে একবারে সহজ আমরা জানি যে প্রথম বাই পাবে আগে অনুপাতগুলোর কী করতে হবে যুগ ফল দ্বারা কি করতে হবে বাক করতে হবে অনুপাতগুলোর যুগ কত আগে বের করি বের করতে হবে তাহলে অনুপাত যেহেতু এটা যদি পূর্ণ সংখ্যা তো সহজ যেহেতু কেন ভগ্নাংশ সংখ্যা এই জন্য একটু আগে যুগ ফল বের করতেছি আমি আগে অনুপাতগুলোর যুগ বের করতে হবে অবশ্যই তাহলে যুগ ফল তিন পাঁচ নয় এর লশাক হচ্ছে পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ আমাদের পনেরো বার পনেরো ফার্স্ট পঁয়তাল্লিশ মধ্যে নয় বার নয় কে নয় নয় পঁয়তাল্লিশ মধ্যে ফার্স্ট বার ফার্স্ট একে ফার্স্ট তাহলে কী দাঁড়ায় পনেরো আর বিশ উনত্রিশ উনত্রিশ ভাগের কত পঁয়তাল্লিশ অর্থাৎ এই দিয়েছি অনুপাতগুলো আর কি যুগ এখন কী করে দিব অনুপাতে ভাগ করে দিলে প্রথম বাই কত টি অর্থাৎ ওই যে তিন ভাগের এক অত অংশ তাহলে আমরা আমরা জানি অনুপাতের যুগ দ্বারা যদি মোট সংখ্যারে বাক করি তাহলে কিন্তু এক অনুপাতের মান বের হয়ে যায় সবাই জানি না তাহলে এক অনুপাতের মান মনে করি আমি এই যে এই প্রথম বাই ফাইভ ওয়ান বাই থ্রি এক্স দ্বিতীয় বাই ফাই ওয়ান বাই ফাইভ এক্স তৃতীয় বাই ফাইভ ওয়ান বাই নাইন এক্স যাই হোক অর্থাৎ এক অনুপাতের মান ফেয়ে দেব আমরা কত তিন দুইশো একষট্টি কীদের বাঘ করলে তাহলে আমরা এক অনুপাতের মান বা করি দুইশো একষট্টি কত বাঘ হচ্ছে উনত্রিশ ভাগের পঁয়তাল্লিশ বোঝার চেষ্টা করবেন এত বাঘ ভগ্নাংশ তাহলে কী করত দুইশো একষট্টি গুণ দিয়ে উপরেরটা নিচে নিচেরটা উপরে নিয়ে আসতে হয় এখন আমরা কী করবো বাক করবো তাহলে কত আমরা এক অনুভাতের মানে যে বাক করে নিয়েছি এক অনুভাতের মান বের হয়েছে এটাতে আমরা কী করব না ক্যালকুলেশন করলে আমাদের একটা অপকৃত মানুষ তাহলে আমাদের যে এক অনুপাতের মান কত বের হয়েছে এত তাহলে দুইশো গুণ এক অনুভাতের মান যদি এত হয় তাহলে আমার কত অনুপাত পার করতে হবে প্রথম দল কত অনুপাত পাইছে এক অনুপাত তিন এক অনুপাত এক তিন দ্বারা কী করতে হবে বাক করতে হবে বাক করলে আমাদের উত্তরটা চলে আসবে কিভাবে চলে আসে একটু মনে হয় কঠিন হয়ে যাচ্ছে তাই আমার মনে হয় তো তো আমি শেষ আচ্ছা আমরা দেখব তেষট্টি নম্বর অঙ্ক খুব সহজ আমরা এখন দেখব কত নম্বর অঙ্ক তেষট্টি নম্বর অঙ্ক ওকে দেখেন এতটি আম তিন বাইয়ের মধ্যে অনুপাতে ভাতে করে দিলে প্রথম বাই কতটি হবে তা আমরা যদি যে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ তাহলে একটি কোনো সহজ খুব সহজ সহজিত অর্থাৎ অনুপাতগুলো দ্বারা বাক করলেই আমি এখন অনুভাতের মান ভেজে দিতাম অর্থাৎ এখন বগ্নাংশ দিয়ে এটা রয়েছে এখন আমরা কী অনুপাত ধরলাম প্রথম বাই বাইভাবে ওয়ান বাই হতো থ্রি এক্স টি আম দ্বিতীয় বাই বাইফে ওয়ান বাই হতো ফাইভ এক্স টি আম তৃতীয় বাই বাইভাবে হতো ওয়ান বাই নাইন এক্স ওকে এখন আমরা কী করবো এখন দেখেন যেহেতু আমাদের বগ্নাংশ এটার বগ্নাংশ তুলবো কীভাবে তুলব ওই যে এক্স এক্সপাই ডেটে হলে তো এক্স এক্সপাই হতো তিন গুন্দিমূল্য সাগু দ্বারা তিন পণ্ড অন্নএলো সাগু হতো পঁয়তাল্লিশ সবগুলো আর কীভাবে দিয়ে দেন তাহলে এক্স ফাইভ ইন্টু কত পঁয়তাল্লিশ ওকে ইন্টু ওয়ান বাই নাইন ইন্টু কত এক্স এক্স বাই নাইন ইন্টু পঁয়তাল্লিশ কারণ পঁয়তাল্লিশ দ্বারা আমরা ফোনের সংখ্যা পেয়ে দেব কারণ রসাগু দ্বারা আমরা কী করছি গুণ করছি তাহলে দেখেন তিন পণ্ড পঁয়তাল্লিশ ফাঁস নং পঁয়তাল্লিশ ফাঁস নং পঁয়তাল্লিশ তাহলে কী দাঁড়ায় দেখেন পনেরো এক্স অনুপাত নাইন এক্স অনুপাত কত ফাইভ এক্স তাহলে আমরা অনুপাতগুলোর যদি যোগ করি তাহলে কী দাঁড়ায় ফনেরোই এক্স প্লাস নাইন এক্স প্লাস হতো ফাইভ এক্স সিকুয়েল কত উনত্রিশ এক্স এটা হচ্ছে আমাদের মুঠ মুঠ অনুপাতের যুগ ফল তাহলে অনুপাতের যুগ ফল মুঠ ঠেকা কতটা দুইশো একষট্টি তাহলে আমরা লিখতে পারি উনত্রিশ এক্স সিকুয়েল কত দুইশত একষট্টি বা এক্সের মান কত লিখতে পারি দুইশো একষট্টি বাক্যত এই জি উনত্রিশ তাহলে এক্সের মান রেখে গেলাম হতো দুইশো একষট্টি বাই উনত্রিশ কিন্তু শেষেকার মান ক প্রথম দন কত দন পাবে প্রথম দিনের অনুপাতটা কত পনেরো এক্স তাহলে সুতরাং প্রথম দনভাবে ফনেরো গুণ এক্সের মান এক্সের মান হতো দুইশত একষট্টি কত উনত্রিশ এখন আমরা এটা এটার দ্বারা এটা গুণ যদি হরি গুণ ঘরি আমরা কত দি বাক করুন উনত্রিশে দ্বারা বাক করলে আমাদের উত্তরটা আসবে তাহলে কী করবো এটাটা গুণ করে উনত্রিশে দ্বারা বাক করলে আমাদের আসবে একশো পঁয়ত্রিশ এর মানে উত্তর আছে একশো পঁয়ত্রিশ এখন আমরা করবো কত চৌষট্টি নম্বর অঙ্ক কত চৌষট্টি নম্বর অঙ্কটা বলছে কি যদি এক্স কিউব মাইনাস এইচ এক্স প্লাস টেন ইকুয়েল জিরো হয় এর মান সমাধান হয় দুই তবে এক্স এইচ এর মান হতো সমাধান মানে এক্সের মান হচ্ছে দুই এক্সের মান যখন দুই হয় তবে এইচ এর মান হতো তাহলে সহজে অঙ্ক তাহলে আমাদের এক্স কিউব মাইনাস কি এইচ এক্স প্লাস হতো টেন ইকুইয়াল জিরো আর সমাধান মান মানে এক্সের মান হচ্ছে কত আমাদের দুই তাহলে ভাসান দুই দুই টু কিউব মাইনাস হতো এইচ ইন্টু এক্সের মান টু প্লাস হতো টেন ইকুইয়াল কত জিরো এইচ এর মান বের করতাম তাহলে কী দাঁড়ায় টু কিউব এইট মাইনাস দুই টু এইচ প্লাস কত টেন ইকুয়েল কত জিরো তাহলে দেখুন দশ ইটো প্লাস এটো প্লাস দশ আর আট যোগ করলে কত হয় আঠারো মাইনাস টু এইচ ইকুয়েল কত আঠারো ইকুয়াল কত জিরো এই প্লাস টেন প্লাস এইট যুগ করলে আঠারো তাহলে একটা কাজ করি মাইনাস টু এইচটা ওই ওই সাইডে নিয়ে নিই তাহলে এটা মাইনাস এসে হয়ে যাবে কি প্লাস আর এই আঠারো রয়ে গেছে এই সাইডে তাহলে হবে আঠারো তাহলে এইচ এর মান কত হলো আঠারো ভাগের দুই দুইটি ভাগ করলে নয় অর্থাৎ এইচ এর মান কত নয় তাহলে এটার উত্তর আমরা বলতে পারি ক নয় এখন যেটা পঁয়ষট্টি নম্বর অঙ্কটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এগুলো হচ্ছে গিয়ে বিজুর স্বাভাবিক সংখ্যার যুগফল তাহলে বিজুর স্বাভাবিক সংখ্যার যে কোনো যে কোনো পদের যুগফল হবে আমাদের এই যে এক্স স্কোয়ার ওকে যে কোনো সংখ্যার পদের যুগ ফল হবে এক্স স্কোয়ার বিজুর স্বাভাবিক সংখ্যা দেখেন এক ফলে তিন তিনবারে ফার্স্ট বিজুগুলো যাচ্ছে স্বাভাবিক বিজুর স্বাভাবিক সংখ্যা গোলা যাচ্ছে সুতরাং বিদুর স্বাভাবিক সংখ্যার যে কোনো যুগ ফল হচ্ছে সূত্রটা হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে এটার উত্তর হবে গ এখন আমরা দেখব কত নম্বর অঙ্ক চৌষট্টি নম্বর অঙ্ক ছয়ষট্টি নম্বর অঙ্ক ছয়ষট্টি নম্বর অঙ্কটা কী বলছে একটু বোঝার চেষ্টা করবো এবিসি ত্রিভুজের এব ও এস সি এবং বিএসসি আশি ডিগ্রি হলে বি এবিসি হতো তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে একে সি এই একটা ত্রিভুজ দেখলাম যার দুইটা এটা এ বি সি তাহলে এবি আর এসি দুটার সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দেখেন বি এ সি বিএি বলতেই কুন ওই কুনটা আছে কত ডিগ্রি আমার আশি ডিগ্রি হলে এবি তাহলে কি এব সি মানে ওই কুণের পরিমাণ বের করতাম তাহলে বোঝার চেষ্টা করবেন আমাদের ওই কোনের পরিমাণ দেওয়া আছে তাহলে যেহেতু এটা সমদি বাহু ত্রিভুজ তাহলে সমুদি বাহু ত্রিভুজের ভূমি সংগ্রহ যে দুইটা সমান দুই ওটা খুন সমান এই ক্ষণ আর সমান ইকুনের সমান হবে আর এক কুনের পরিমাণ দেওয়া আছে ওপর একটা কোণের পরিমাণ বের করতে হবে তাহলে আমরা জানি ত্রিপুদের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে যখন আমি ওই আশি ডিগ্রি বিপ করে দিব তখন এই দুই কোণের পরিমাণ বের হয়ে যাবে তাহলে বের করে দিলাম আশি ডিগ্রি তাহলে কত রইল একশো তাহলে দুই কোণের পরিমাণ একশো আর ইবি কোণ যেহেতু সমান তাহলে এক কোণের পরিমাণ হবে এটার অর্ধেক তাহলে কত পঞ্চাশ ডিগ্রি এর মানে এ বি সি কোণের নির্মাণ হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা বলতে পারি পঞ্চাশ ডিগ্রি এখন আমরা দেখবো সাতষট্টি নাম্বার অঙ্ক সাতষট্টি নাম্বার অঙ্কটা কী যদি যদি কত সাতষট্টি নম্বর অঙ্ক সূচকের অঙ্ক খুব সহজ টু টু থ্রি ফার ফাইভ টু এক্স প্লাস কত থ্রি ইকুয়েল ফাইভ থ্রি এক্স প্লাস সিক্স হয় তবে এক্সের মান কত তাহলে আমাদের বৃত্তি সমান করতে পারলেই শেষ বৃত্তি সমান করলে পাওয়ার সমান পাওয়ার থাকবে দেখেন এটা ফাইভ এটা ফাইভ পালান যায় কিনা অবশ্যই ফাইভ স্কোয়ার ওকে এটা ফাইভ স্কোয়ার পঁচিশ আর এই টু এক্স প্লাস কত আছে থ্রি আছে তাহলে এটা তো ফাইভ আছেই থ্রি এক্স প্লাস কত সিক্স দেখেন এই বৃত্তি আমাদের সমান বৃত্তি যদি সমান হয়ে যায় তখন বৃত্তি আউট তখন পাওয়ার সমান পাওয়ার থাকে পাওয়ার সমান পাওয়ার তাহলে পাওয়ার যেহেতু গুণ আছে গুণ করে নেই ফোর এক্স প্লাস শত তিনগুণে ছয় ত্রি এক্স প্লাস শত সিক্স ওকে তাহলে আমরা কী করতে পারি ত্রি এক্স শক্তান্তর করতে পারি এক্স এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস এটা প্লাস সিক্স আছে এটা প্লাস সিক্স এদিকে গেলে মাইনাস সিক্স তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স চলে গেলে এক্স আর ছয় থেকে ছয় চলে গেলে জিরো তাহলে এক্সের মান আমরা কত বের হলো জিরো তাহলে এটার উত্তর হবে জিরো এখন আমরা দেখব কত নম্বর অঙ্ক আটষট্টি নম্বর অঙ্ক আটষট্টি নম্বর অঙ্ক কি আটষট্টি নম্বর অঙ্ক হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকেল নাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল টোয়েন্টি নাইন হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত তাহলে এটা এই দিদি এখান থেকে দেওয়া সব থেকে এই অঙ্কটা করবো কেন করবো একটু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের এই মানটা বের করা যায় তাহলে এটা যদি আমি কী করি উভয়ভক্তকে বর্গ করি অভিভাবককে বর্গ করলে কলম বর্গ তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা প্রুভ করুন তাহলে এ প্লাস গোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা কি অবশ্যই আমরা জানি সবাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ওকে এটা সূত্র এই যে এ প্লাস স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে এটা ইকুয়েল কত নয় নাম কত একাশি এখন দেখেন আমাদের দরকার কী দরকার হচ্ছে আমাদের এই যে এ বি প্লাস বি সি এর মান আর আর এটার মান এটার মান কিন্তু আমাদের অলরেডি আছে কী আছে একটু দেখে নেই এই সারাটার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান আছে উনত্রিশ লিখে নিলাম উনত্রিশ ইন্টু প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি এর সি এর মান কত দেওয়া এটা বের করতে হবে তাহলে এটা আমি এভাবে রেখে দিলাম এটা তো মান বের আমার করতে হবে কের হত একাশি এখন দেখেন এই টোয়েন্টি নাইন প্লাস আছে সেদিকে যদি আমি পক্ষান্তর করি তাহলে কী দাঁড়ায় অবশ্যই কী হবে বাঘ হবে তাহলে বাঘ করে নিলাম তাহলে উনত্রিশ বাঘ কত একাশি সরি বাঘ নাই এটা যেহেতু প্লাস আসছে সেটি গেলে কত মাইনাস হবে তাহলে বিক করেন বিক করলে কী দাঁড়ায় আমার টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ দেখেন একাশি থেকে যখন আমার উনত্রিশ বিয়িক করব তখন আমার থাকে কত দেখেন একাশি থেকে উনত্রিশ বিয় করলে হয় কত টোয়েন ফাইভ ফিফটি টু তাহলে আমার মানের দরকার এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে দুই গুণ আছে সেটা গিয়ে গেলে কী হবে বাঘ আর বাই নাকি দুই দ্বারা বাঘ করলে কত হয় টোয়েন্টি সিক্স এর মানে এবি বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে এখন আমরা দেখব কত নম্বর অঙ্ক উনসত্তর নম্বর অঙ্ক উনসত্তর নম্বর অঙ্কটা কী এবারে সহজ একটা বর্গক্ষেত্রের কর্ণের দুর্গ ফোর রোড টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বড় একক আচ্ছা এই একটা বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্র দেওয়া আছে আমাদের এই যেটা এই কর্ণের দুর্গ তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমার আগে বাহুর দুর্গ বের করতে হবে বাহুর দুর্গের আমরা কর্ণের দুর্গ সূত্রটা কী বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে রুট ওবার টু বোঝার চেষ্টা করে রুট ওবার টু স্কোয়ার ওকে আর এসে বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট টু স্কোয়ার আর কর্ণের দুর্গ দেওয়া আছে কত ফোর রুট টু বোঝার চেষ্টা করবেন এখান থেকে আমরা এর মানটা প্রয়োজন আমার অথবা যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে স্কোয়ারের মানটা বের করতে পারলেই তো শেষ তাই না তো এই স্কোয়ারটা তুলতে গেলে আমাদের এই যে রুট তুলতে গেলে আমাদের কী করতে হবে উভয় পক্ষকে কী করতে হবে বর্গ করতে হবে বর্গ করলে সরি এখানে আমাদের আর টু পরিষ্কার করে লিখি আমি কী হবে রুট টু রুট টু এ ইকুয়েল হতো ফোর রুট টু অর্থাৎ ফোর ক্ষেত্রে কর্নের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ ইকুয়েল হতো রুট টু এর কর্নে হচ্ছে ফোর রুট টু এখন আমাদের এখান এই বর্গটা তোলার জন্য যদি আমি উভয়সে কী করি বর্গ করি হরেন বর্গ বর্গঘর হলে কী আছে রুট টু তাহলে দুই ইন্টু কত এ এর বর্গ করলে এর এ স্কোয়ার ইকুয়েল সাইজের কত ষোলো ষোলো সাইডে বর্গ কত ষোলো ইন্টু এটা এটা খাটার তাহলে কত টু আর এখানে কি স্কোয়ার ইকুয়েল টু গুণ আছে সেদিকে চলে গেলে কি বাঘ বাক্যিনে দিয়ে দিয়ে কাটা সুতরাং স্কোয়ারের মান কত আসে আমাদের ষোলো আর স্কোয়ার মানে কি বড়ভেত্রের ক্ষেত্রে ফল বাহুল দীর্ঘ যদি দেওয়া হয় স্কোয়ার আসে মানে কি বড়ভেত্রের ক্ষেত্রে ফল না তাহলে এটাই আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হবে বরুক্ষেত্রের ক্ষেত্রেফল ষোলো ষোলস্বতীর করা সত্তর নম্বর যে অঙ্কটা মডেল টেস্ট থার্টি সিক্স মানে মাত্র আগের আগের মডেল টেস্টের কুয়েকশন নম্বর সিক্সটি সিক্সে এটার উত্তর দিয়ে দিছি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন দেখব একাত্তর নম্বর যে অঙ্ক একাত্তর নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করবেন একটি বৃত্তের বেসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মানটা হতো আচ্ছা বেসার্ধ একটা হচ্ছে আর আর প্লাস আর প্লাস এন তাহলে ক্ষেত্রফল কত হবে প্রথম ক্ষেত্রফল এই যে প্রথম প্রথম ক্ষেত্রফল আমি সঙ্গে রাখলাম জানি ফাই আর স্কোয়ার ওকে আর দ্বিতীয় ক্ষেত্রফল কত হবে দ্বিতীয় ক্ষেত্রফলটা হবে বৃত্তের ফাই আর বেসার্ধটা সার আর প্লাস এন মানে ফাইভ আর স্কোয়ার মানে আর প্লাস এন হোল স্কোয়ার ওই তো এইটা ক্ষেত্রফল দেখেন ফাইভ এসাদ স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রফল পেশার্দটা হচ্ছে আর প্লাস এন ফাইভ পেশাদ স্কোয়ার ওকে এখন আমরা প্রশ্নমতি কী লেব প্রশ্নমতে লিখবো প্রশ্ন মতে লিখবো যেহেতু কিছু অত দোরা হয় তবে ক্ষেত্রফল কী হয় দ্বিগুণ হয় যখন আমাদের ক্ষেত্রফলটা আর প্লাস এন হয় অর্থাৎ আর প্লাস এন হয় এই কী কি আর থেকে আর প্লাস এন হয় তাহলে আগের ক্ষেত্রফলটা কয়েগু হয় দ্বিগুণ হয় তাহলে আমরা লিখতে পারি টু ফাইভ আর স্কোয়ার মানে এটার দ্বিগুণ এটা কি হয় দ্বিগুণে যায় না দ্বিগুণ কত ফাইভ আর প্লাস এন হোলস্কোয়ার ওকে এখান থেকে আমরা ক্যালকুলে করবো দেখেন ফাইভ যদি এদিকে যায় বা খাটা কি গুণ আছে এদিকে গেলে বাঘ হয়ে যাবে খাটা তাকে কি আমাদের একটু বুঝবে বোঝার চেষ্টা করবে আর প্লাস কত এন টু কি হোল স্কোয়ার ফাইভ তো খাটা গেল কি এখন আমরা আর এই বর্গটা গোটা তুলতে গেলে উভয় পক্ষে কী করতে হবে বর্গ মূল করতে হবে ওকে বর্গমূল করলাম বর্গমুল করলে এটা এটা খাটা আর দেখেন এখানে তাকে কি রুট টু ইন্টু আর আর এর বর্গে খাটটা তাহলে শুধুমাত্র আর থাকে ওকে আর এখানে তার কি আর প্লাস কত এন আমরা কিসের মান আর এর মানের দোকান তাহলে আরটা এদিকে নিয়ে আসেন এদিকে যদি আমি নিয়ে আসি রুট টু আর এটা প্লাস আছে এদিকে আমি লিখি মাইনাস ইকুয়েল কত এন এখানে কী কমন যায় দেখুন আর তো কমন যায় কি না আর কমন যায় আর কমন নিলে তাহলে কি রুট টু মাইনাস ওয়ান ইকুয়েল কত এন এখন আর এর সাথে এটা গুণ আছে সেদিকে সেদিকে যদি পরিবর্তন যদি এমএান্ত করি তাহলে বাঘ হয়ে যাবে তাহলে রুট টু মাইনাস হতো ওয়ান তাহলে আমরা এ আরের মানটা হচ্ছে কি এন বাই রুট টু মাইনাস ওয়ান এখন আমরা দেখবো কত নম্বর অঙ্ক বা উত্তর নম্বর অঙ্ক বিশিষ্ট বৃত্তে বি এ বিন্দুতে স্পর্শ ও বি সমান ষাট ডিগ্রি হলে এবিও সমান হতো তাহলে দেখেন এটা যদি এগুলো আসলে এই ধরনের জিনিস আসলে শীত টাকা বুঝতে হবে মানে ও বিশিষ্টটা কি বৃত্ত ও বিশিষ্টটা বৃত্ত এ বিন্দুতে স্পর্শ তাহলে আমি এ একটা স্পর্শকে আমি এখন একটা স্পর্শ খালাম দা এভি নীতিবিত্তের এভিনীতে কি স্পর্শক ওকে এভি নিতে স্পর্শক এবটা কি স্পর্শক তাহলে এ ও বি কোন সমান এ ও বি বলতে কি তাহলে এটার থেকে এটা আমি কী করতে হবে এটা কি হবে এ ও বি কুন মানে উইকুন সমান কত ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি হলে এবি ও এবি ও সমান মানে উইকুনের পরিমাণটা হতো তাহলে আগে এরকম একটা আমাকে দিয়েছি যে দেখেন এই কোনটা যেহেতু এটা ফুলের লম্ব তাহলে এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে অপর কুনের পরিমাণটা কত বের করতে হবে তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রির থেকে আমরা ওই দুইটা কুনের যুগ ফোর বিক করলেই তো ওফর কুনের পরিমাণ বের হয়ে যায় কারণ আমরা ত্রিপুদের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে ওই ওপর দুই কুনের পরিমাণ যোগ করলে বিক করলে আমাদের কী বের হয়ে যাবে তাহলে এখানে একশো নব্বই আর ষাট যুগ করলে কত একশো তো কত চল্লিশ বাংলা লিখে নেই এটা তো নব্বই ডিগ্রি এটা সময় আর এটা ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি যুগ করলে হয় একশো কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে বুল হয়েছে উত্তর একশো কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আর একশো আশির থেকে একশো পঞ্চাশ গেলে চলে একশো তত্রিশ ডিগ্রি নির্মাণ অঙ্ক তেয়াত্ত্রি নম্বর অঙ্কটা সহজ বাট একটু কত পার্সেন্ট এটা বগ্ন দিয়ে প্রবলেমে ফেলেছে ওকে তাহলে তেহত্ত্রি নম্বর অঙ্কটা কি আট হাজার তিনশো চুয়াল্লিশ চুয়াল্লিশ এর কত পারছেন যেহেতু আমি সমস্তটা বাংাই বারো দুগ্নে চব্বিশ আর বারো একে বারো আর এক পঁচিশ ওকে সমস্তটা ভাঙিয়ে দেবো আর কিচ্ছু না তাহলে কী দ্বারা দেখেন আট হাজার তিনশো চুয়াল্লিশ এর যেহেতু এটা পার্সেন্ট পার্সেন্টটা তুলতে গেলে অবশ্যই আমরা কি করতে হয় পঁচিশ বাঘের দুই অতকে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে ওকে একশো দ্বারা ভাগ করে দিলাম পার্সেন্ট উঠে গেল তাহলে কী দাঁড়ায় আট হাজার তিনশো চুয়াল্লিশ এর যেহেতু অত বগ্নাংশ বাঘ সংখ্যা তাহলে এটা তাহলে মনে মনে আছে তাহলে কি করতে হবে এই যে পঁচিশ প্রথম ভগ্নাংশ যা আছে একটু দূরে লিখি আট হাজার তিনশো চুয়াল্লিশ এর প্রথম ভগ্নাংশ যা আছে তা কত দুই গুণ দিয়ে এক যাবে উপরে দিই উপরে আর একশো নিচে এখন কী করা যায় সাইড পঁচিশে কত একশো দুই দিয়ে এটাকে যদি আমরা বাক করি তাহলে কি দাঁড়ায় সাড় হাজার সাই দি এই আট হাজার তিনশো চুয়াল্লিশটি যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে সাড় হাজার একশো বাহাত্তর ওকে সাড়ি হাজার একশো বাহাত্তরকে কত দ্বারা ভাগ করবো সাড়ি দ্বারা বাক করবো সাই দ্বারা সাড়ি হাজার একশো বাহাত্তরকে ভাগ করলে আমাদের উত্তর আসে এক হাজার কত এক হাজার তেতাল্লিশ তো সাড়ি হাজার একশো বাহাত্তরকে সাড়ে দিয়ে ভাগ করলাম বাক করলে এক হাজার তেতাল্লিশ এর মানে এটার উত্তর হবে এক হাজার তেতাল্লিশ এখন আমরা দেখব স্থই নাম্বার দিয়ে অঙ্কটা সত্তর নম্বর অঙ্কটা কী একটু বোঝার চেষ্টা করব বাবু ও তফুর কাছে কিছু মার্বেল আছে বাবু যদি তুফুকে এতটি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে আবার তফু যদি বাবুকে বিশটা মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে বাবুর কাছে কতটি মার্বেল আছে এখন দেখেন আমি ধরে নিলাম বাবুর কাছে আছে এক্সটি ওকে আর আর কে তপু তপুর কাছে আছে ওয়াইটি বোঝার চেষ্টা করবেন তপুর কাছে আছে ওয়াইটি তাহলে প্রশ্ন মতে লিখতে পারি প্রথম প্রশ্নমতে কি কী লিখতে পারি প্রথম প্রশ্ন লিখতে পারি বাবু যদি তফুকে দশটি মার্বেল দিয়ে দেয় মানে বাবু তা করছে তফুকে দিয়ে দিছে এর মানে তপুকে যদি দিয়ে দেয় ছয়টা মার্বেল দশটা মার্বেল তাহলে কী হবে তাহলে প্রথম প্রশ্ন মতে কী লিখতে পারি দেখেন বোঝার চেষ্টা করুন বাবু যদি থফুকে দশটা মার্বেল দেয় এর মানে বাবু দিয়েছে থফুকে দশটা মার্বেল তাহলে হবে বাবু যেহেতু দশটা দিয়ে দিছে তাহলে তার কাছ থেকে আরও দশটা কী হয়ে যাবে বিয়ে হয়ে যাবে তাহলে বাবুর মার্বেল এতটা তখন আর থপুর কতটা থপুর আবার যুগ হয়ে যাবে থপুর দশটা বাড়বে বাড়লে তাদের মার্বেলের সংখ্যা কী হয়ে যায় সমান হয়ে যায় তাহলে এটা সমান এটা তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এক্স মাইনাস টেন এটা যদি ওয়াই এর দিকে নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই আর এই টেন মাইনাস এদিকে গেলে প্লাস টেন আর যুগ করলে কত হয় প্লাস টোয়েন্টি ওকে এটা বুঝেছেন অবশ্যই এটা সমীকরণ এক এবং দ্বিতীয় শর্ত মতে যদি আমি বলি কি দ্বারা দেখেন বোঝার চেষ্টা করবেন আবার তপু যদি বাবুকে বিশটা মার্বেল দেয় বাবুকে বিশটা মার্বেল দিল বাবুর হয়ে যাবে কত এক্স প্লাস টোয়েন্টি দিয়ে দিল বিষটা দে তবে বাবুর মার্বেলের সংখ্যা আর তার কী হবে তার তো অবশ্যই আরও এখান থেকে কয়টা কমবে যেহেতু দিয়ে দিল বিষটা কমবে বিশটা কমলে এটা হচ্ছে বাবু আর এটা হচ্ছে কি থপুর মার্বেলের সংখ্যা তপুর মার্বেলের সংখ্যা যদি দিয়ে দে তাহলে বাবুলের যে মার্বেলের সংখ্যা হয়ে যায় তপুর মার্বেলের হয়ে গুণ দ্বিগুণ তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এক্স প্লাস টোয়েন্টি ইকুয়েল টু ওয়াই প্লাস এখানে মাইনাস চল্লিশ বা এক্স এটা প্লাস এসে এদিকে গেলে মাইনাস টু ওয়াই ইউকুয়েল এটা প্লাস এসে দিয়ে গেলে মাইনাস তাহলে মাইনাস কত আসবে ষাট ওই দি প্লাস বিশ এ দিয়ে গেলে মাইনাস বিশ মাইনাস বিশ আর মাইনাস চল্লিশ করলে মাইনাস ষাট এখন বোঝার চেষ্টা করবেন এখানে একটু ক্যালকুলেশনটা তাহলে আমরা কী পেলাম এখানে দুইটা সমীকরণ পেয়ে গেলাম একটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে একটা দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইউকেল বিশ এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে মাইনাস সিক্সটিন ওকে এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মান মেনে করবো তাহলে কীভাবে নির্ণয় করি আমরা সবাই জানি এটা যদি আমরা কী করি ওয়াই মিলে দিতে চাই বা এটা এক্স এক্সে কী করেন খাটেন খাটলে খাটবো কোন সময় মাইনাস করলে করলাম মাইনাস প্লাস এটাই দিব প্লাস এটাই দিব কীটা প্লাস ডিউ করলে নিচে চিহ্নগুলো বলতে যায় যেহেতু এক্স এক্স মিল আছে এগুলো বসে আপনার অপনয়ন প্রতিস্থাপনা অঙ্ক ফারবেন তাও আমি করে দিচ্ছি প্লাস টু ওয়াই থেকে মাইনাসের ওয়াই গেলে কি প্লাসের ওয়াই থাকে প্লাস সাইট প্লাস বিশ প্লাস আশি অর্থাৎ ওয়াইয়ের মান হয়েছে আশি ওয়াইয়ের মান যদি আমরা ওই সব প্রথম সময় বসাই তাহলে কী তাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়েল কত বিশ বা এক্স মাইনাস ওয়াই এর মান হতো এইটটি ইকুয়েল কত বিশ তাহলে এক্স ইকুইয়াল এটা ফক্রান্তর হলে প্লাস হয়ে যাবে আশি আর বিশ যোগ করলে হয় একশো আর এক্সটা খার খার সংখ্যা ধরছিলাম বাবুর সংখ্যা তাহলে বাবুলের মার্বলের সংখ্যা কত একশোটা তাহলে এটার উত্তর বলতে পারি আমরা হতো একষট্টি এ এখন আমরা দেখব হত পঁচাত্তর নম্বর অঙ্ক পঁচাত্তর নম্বর অঙ্কটা আমরা বহু বহু জায়গায় করেছি কারণ এগুলো একবারে সহজ কীভাবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু হলে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরের মান তবে এটা একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে আমরা জানি বাঙতে পারি অবশ্যই এগুলো আর কি বেঙ্গেনি নিয়ে স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র প্রয়োগ করি দেখেন প্রথমে একটা সূত্র পরে স্কোয়ার প্লাস স্কোয়ারে এটা স্কোয়ার প্লাস স্কোয়ারের প্লাসের সূত্রটা প্রয়োগ করবো প্রথমে প্লাসের সূত্র সব বুঝি তাহলে কী দ্বারায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি এখন আবার স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র প্রয়োগ করব করবো এখন দেখতে হবে এটা দেওয়া আছে কি মাইনাস না প্লাস যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে দেওয়া আছে মাইনাস তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করেন মাইসূত্র উপভোগ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু স্কোয়ারটা আছে সবার উপরে দিয়ে দিলাম উপরে আর মাইনাস এটা এটার এটা এটা খাটা তো এটার মান হতো এটার মান আছে টু টু স্কোয়ার প্লাস কত টু স্কোয়ারটা আছে সবার উপরে মাইনাস টু দুইয়ের বর্গ সাইড আর দুই কত ছয় আর সারা শয়ের উপরে কী আছে স্কোয়ার মাইনাস সত্তর টু ছয়ের বর্গ ছত্রিশ মাইনাস কত টু ছত্রিশ তিরিশ টু গেলে কি চৌত্রিশ এর মানে এটার উত্তর হবে কত তারাটি ফোর এখন আমরা দেখব ছয় নম্বর অঙ্ক ছিয়াত্তর যে নম্বরটা অঙ্ক তাহলে ছিয়াত্তর নম্বর অঙ্কটা কি নব্বই ডিগ্রি কুণের সম্পূরক কুণ হতো এটা আমি অনেক জায়গায় দিয়েছি যে নব্বই ডিগ্রি কুণের সম্পূরক কুণ মানে এটা একটা সরল কুন একশো আশি ডিগ্রি যা সম্পূরক কুণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কি একজনে যদি নব্বই ডিগ্রি নেই নব্বই ডিগ্রি নেই ওফর জনে নিবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি সম্পূর্ণ কোন মানেই একশো আশি ডিগ্রিকে তারা বাড়তে নিতে হবে তাহলে একজনে নিয়ে নিচে নব্বই ডিগ্রি অপরটা হবে আরও কত নব্বই ডিগ্রি নিলে তাকে আরও নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রি কোনে কোন হয়েছে নব্বই ডিগ্রি এখন দেখেন একটি রাস্তার পাশে এক শাড়িতে পনেরোটা গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কত মিটার দশ মিটার হলে প্রথম শেষ দুটি গাছের দূরত্ব কত এই অঙ্কটা অঙ্কটা আসলে কত গাছ লাগাইছে পনেরোটা তার একটার থেকে একটা দূরত্ব কত দশ তাহলে পনেরোটা গাছ লাগাইছে একটার থেকে একটার দূরত্ব দশ দশ দ্বিগুণ করবেন তাহলে কত হইল একশো পঞ্চাশ মিটার বোঝার চেষ্টা করবেন কিন্তু প্রথমেই যে গাছটা লাগা নিয়েছে এই যে এখানে আমাদের প্রথমেই গাছটা লাগানো প্রথমে যে গাছটা লাগিয়েছে এটা তো আর দূরত্ব কী করছে না অতিক্রম করছে না তাহলে একটা গাছ জাস্ট প্রথম গাছটায় কী করছে না দূরত্ব অতিক্রম করছে না তাই একটা গাছ কী করছে না একটা গাছের জন্য কোনো দূরত্ব হবে না তাহলে একটা গাছের জন্য কত দশ তাহলে একশো পঞ্চাশ থেকে জাস্ট দশ কী করে দিবেন বিক করে দিবেন বিক করলে তাকে কত একশো চল্লিশ তাহলে এটার উত্তর হবে কত একশো তো চল্লিশ এখন আমরা দেখব নিচের কোনটা ক্ষুদ্রতম বা বৃহত্তম এ ধরনের অঙ্ক এ ধরনের অঙ্ক আমার মনে হয় না এটা ফরানি উচিত এখন আর এর ফোরও আমি পড়িয়ে দিচ্ছি যেহেতু অঙ্কগুলা সমাধান দিচ্ছি ওকে তাহলে আটাত্তর অপশন হচ্ছে ফার্স্ট বাগের কত টোয়েন্টি ওয়ান একটা হচ্ছে ওয়ান বাগের থ্রি এটা হচ্ছে ক এটা হচ্ছে কি হ এরপরে হচ্ছে গ হচ্ছে গ্যাট থ্রি ভাগের সিক্স গ আর গ হচ্ছে গ্যাট টু ভাগের সেভেন লিখে নিছি এই জন্যই তাহলে এটা আমরা সবাই জানি যে তিন ভাষা কত পনেরো আর একুশে কে একুশ এই আর গুণন করার পরে কী হইল ওই ওগুলো উত্তর আমি প্রায় সময় অনেক জায়গায় দিয়েছি তাহলে সবচেয়ে বড় কোনটা ক্ষুদ্রতম এসে এসে সবচেয়ে ছোটো কোনটা পনেরো তাহলে কোন বা গ্রহণ ছোটো একুশ ভাগের একুশ ভাগের ফার্স্ট হয়েছে এই দুইটার মধ্যে ছুটো আর এই দুইটার মাঝে ছোটো কুন্ডা ছয় দুগুণি হতো বারো সাত দুগুণি তিন সাতা হতো একুশ এখানে মাঝে ছুট্ট গুণ্ডা এই যে বারো বারো কোন ভাগ নিয়ে সেই জন্য সেভেন ভাগের দুই তাহলে এই দুইটার মাঝে ছোট্ট পেলাম এটা নিয়ে নিলাম এই দুইটার মাঝে ছুটো পেয়েছি এটা নিয়ে নিলাম এখন এই দুইটার মাঝে ছোটো কুণ্ডা তাও নিয়ে করবো ফাঁস সাতা পঁয়ত্রিশ এ একুশ দুগুণা বিয়াল্লিশ তাহলে পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ ছোট্ট ছোট্টোকুণ্ডা পঁয়ত্রিশ তাহলে কী দাঁড়ায় একুশ ভাগের ফার্স্ট তাহলে আমরা এটার উত্তর বলতে পারি একুশ ভাগের ফার্স্ট উনআশি কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে ফি এর মান হতো দেখেন এটা একটা এটা একটা উৎপাদক তাহলে উৎপাদক হইলে আমরা জানি এক্স মাইনাস ফাইভ ইকুয়েল যদি জিরো হয় তাহলে এক্স ইকুইল কত ফাইভ এর মানে আমি এক্সের মান এক্স মাইনাস ফাইভ হলে এক্সের মান দরতাম কত আমি ফাইভ আমি বুঝিয়েছি কোন এক জায়গায় তাহলে এক্স মান ফাইভ ধরে আমাদের ফাইভ ধরলে পি এর মানটা কত হয় তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি ইকুয়েল কত জিরো তাহলে এক্সের মান কত ধরবো ফাইভ তাহলে ফাইভ ধরলে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস সেভেন ইন্টু ফাইভ প্লাস কত পি ইকুয়েল জিরো বা পাঁচ ফাঁস আর পঁচিশ পাঁচ সাত আর পঁয়ত্রিশ প্লাস পি ইকুয়েল কত জিরো বা পঁচিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি আমি যোগ করি ফাঁসে ফাঁসে দশ বিআর তিন পাঁচ আর এক ছয় ষাট প্লাস পি ইকুয়াল কত জিরো বা আমার পি এর মানের দরকার তাহলে পি এর মান পি আর ষাটটা প্লাস আছে ফোকান্তর করলে মাইনাস ষাট হবে তাহলে পি এর মান হতো মাইনাস সিক্সটিন এখন দেখব আমরা লাস্ট যে অঙ্কটা আশি আশি নম্বর অঙ্কটা কি একজন ব্যাটসম্যান প্রথম তিনটা টি টোয়েন্টি খেলায় এত এতো রান করেন চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান এতে হবে তাহলে চতুর্থ জেলার গড় রান সাতাশি তাহলে মোট রান করতে হবে চতুর্থ মেসের মোট রান মোট রান যেহেতু সাতাশি আছে সাতাশি কত দ্বিগুণ হলে তিন দ্বিগুণ হলে মোট রান ফেয়ে দেব তিন সাতা একুশ তিন আট চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুইশো কত একষট্টি রান অর্থাৎ আমার যদি গড়ে সাতাশি রান করতে হয় তাহলে চতুর্থ চতুর্থ মেস সহ মোট করতে হবে দুইশো একষট্টি রান কিন্তু আগের তিন ম্যাচের মোট রান যত আছে অতটা আমরা কী করব অভিযোগ করে নিজ করেন পঁচাশি এরপরে কত বিরানব্বই পাঁচ আট দুইশো সাত আট নয় নয় আট আট ষোলো ষোলো আর যদি আমি ষোলো আর নয় যদি যোগ করি তাহলে হয় পঁচিশ দুইশো কত উনষাট তাহলে আগের দুই মেসে আছে কত দুইশো উনষাট আগের তিন মেসের মোট রান হয়েছে দুইশত উনষাট আর এই সরি এখানে কত তারা গুণ করতেছিলাম সাইডেরা গুণ করা উচিত ছিল কারণ ষাটটা মেস চতুর্থ মেস সহ সাইদেরা গুণ হলে কী হয় সাড়ে সাত আঠাশ সাড়েটা কত বত্রিশ বত্রিশ আর দুই ছত্রিশ তাহলে কত তিনশো আটচল্লিশ তাহলে চতুর্থ মেস সহ মোট রান তিনশো আটচল্লিশ আর ওই তিন মেসে পড়ছে মাত্র দুইশো ঊনষাট তাহলে তিনশো থেকে দুই আগের তিন মেসে রান বিক করলেই তো আমরা চতুর্থ মেসের রান বের হয়ে যায় তাহলে এটাতে এটা বিক করেন দুইশো তাহলে আঠারো থেকে নয় আট থেকে নয় থেকে নয় গেলে গিয়ে আট থেকে যদি আমি কী করি নয় আট এখন এসে তিন তিন থেকেই ফার্স্ট যান এখন তো এখন তেরো থেকে ফাঁস এলে কি আট তাহলে সত্তর কতটা করতে হবে আটাশি রান করতে হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আসলে একটা মডেল টেস্টের অঙ্ক করতে কতটা কষ্ট আমি করতেছি আমি জানি তাহলে বন্ধুরা এত কষ্ট করে আপনাদেরকে ভালোবেসে আমি অঙ্কগুলোর সমাধান দিয়ে যাচ্ছি খুব কষ্ট করে তাই বন্ধুরা এই কষ্টের সফল হিসাবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় ভালো ভালো গণিতের টিপস পেয়ে আপনারা উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য